স্মার্টফোন হিসেবে আপনার পছন্দের তালিকায় হয়তো অনেক ফোন থাকতে পারে, তবে সেগুলো সবকটি যে টাচ স্ক্রিন ফোন এটা একেবারে নিশ্চিত। কিন্তু একাধিক বাটনযুক্ত স্মার্ট এবং একসময় প্রায় সকলের কাছে পছন্দের তালিকায় থাকা এক অনবদ্য ফোন ছিল ব্ল্যাকবেরি। যারা স্মার্টফোনের ইভলিউশনকে একেবারে শুরু থেকে দেখে আসছেন তারা সকলেই জানেন যে ব্ল্যাকবেরি ঠিক যেন এক শিল্পের নাম। তবে সময়ের প্রেক্ষিতে আজ স্মার্টফোনের এমন এক যুগের সৃষ্টি হয়েছে যেখানে ব্ল্যাকবেরির নাম নতুন জেনারেশনের কাছে এক ইতিহাসের নাম। তাই দেরি না করে চলুন শোনা যাক সেই ব্ল্যাকবেরির গল্প। রিম বা রিসার্চ ইন মোশন। রিম হচ্ছে সেই কোম্পানি যা ব্ল্যাকবেরির মতো ফোন তৈরি করত। 1984 সালে ক্যানাডিয়ান দুইজন ইঞ্জিনিয়ার কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। এলইডি, ল্যান, পেজার ইত্যাদি বিভিন্ন ডিভাইস তৈরির মধ্য দিয়ে শুরু হয় রিমের যাত্রা। শুরুতে ফোন তৈরির কোনো পরিকল্পনা ছিল না কোম্পানিটির। তবে পেজার নামের ডিভাইস হয়তো আপনারা অনেকেই দেখেছেন, যেটার মাধ্যমে টেক্সট মেসেজ পড়া বা ভয়েস মেসেজ শোনা যেত। একাধিক বাটনযুক্ত এই পেজার তৈরিতে রিমের বেশ সুনাম ছিল। তবে পেজার এবং মোবাইল ফোন দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু কয়েক বছর পর কোম্পানিটি টেলিকম নেটওয়ার্কের সঙ্গে চুক্তি করে যাতে তাদের পেজার দিয়ে মেসেজিংয়ের কাজটি আরও ভালোভাবে করা যায়। আপনারা যারা ব্ল্যাকবেরির ফোন ব্যবহার করেছেন তারা জানেন যে ব্ল্যাকবেরি ডিভাইসের অন্যতম ফিচার হলো ব্ল্যাকবেরি মেসেঞ্জার বা BBM, এবং এটির মাধ্যমে কোনো ডেটা প্ল্যান ছাড়াই এক ব্ল্যাকবেরি থেকে অন্য ব্ল্যাকবেরি ডিভাইসে সম্পূর্ণ বিনামূল্যে মেসেজিং করা যায়। রিম তাদের এই মেসেজিংয়ের কাজটি করার জন্যই AT&T নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। এরপর পরই বাজারে রিমের পেজারের চাহিদা বহুগুণে বেড়ে যায় এবং এটিতে তখন যুক্ত হতে থাকে আরও অনেক ফিচার। সবশেষে 2002 সালে একটি কালার মনিটর সহ রিম লঞ্চ করে তাদের প্রথম মোবাইল ফোন, যার নাম ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরির নিজস্ব অপারেটিং সিস্টেম তখনকার সময়ে বাজারের অন্যান্য ফোনের তুলনায় বেশ আলাদা ছিল। একাধিক বাটন সমন্বিত হওয়ায় ফোনটিকে মেসেজিংয়ের কাজে খুব দ্রুত ব্যবহার করা যেত। তাই কর্মব্যস্ত প্রফেশনালসদের কাছে ব্ল্যাকবেরি হয়ে ওঠে বেশ জনপ্রিয়। সত্যি বলতে US মোবাইল ফোন মার্কেটের 50% ছিল ব্ল্যাকবেরির দখলে। কিন্তু যেভাবে নোকিয়া এবং আরও কিছু মোবাইল কোম্পানিকে পথে বসায় স্টিভ জবসের আইফোন, ঠিক তেমনই ব্ল্যাকবেরিকেও অন্ধকার দেখায় এই কুখ্যাত আইফোন। 2002 সালে বড় টাচ স্ক্রিন ফিচার সমন্বিত আইফোন লঞ্চ হওয়ায় লোকজন সেদিকে একটু বেশিই ঝুঁকে পড়ে। তবে শুরুতে ব্ল্যাকবেরির ওপর আইফোন তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। কিন্তু রিম বুঝতে পারেনি যে আইফোন তাই করছে যেটা ভবিষ্যতের স্মার্টফোনের ক্ষেত্রে ঘটতে চলেছে। টাচ স্ক্রিন ফোনে বাজার ছেয়ে যেতে থাকলেও ব্ল্যাকবেরি যেন তা সেই একগাদা বাটন ফোন নিয়েই সুখে ছিল এবং লোকজনের কাছেও আসলে চাহিদার কোনো কমতি ছিল না। কিন্তু 2010 সালে লঞ্চ করা হয় আইফোন 4, আর এরপর পরই ব্ল্যাকবেরির গল্পতে যেন ইতি টানা ছাড়া আর কোনো উপায় ছিল না। মার্কেটে অন্যান্য ফোনের সাথে যুদ্ধ করতে করতে সবশেষে 2016 সালে ব্ল্যাকবেরির ফোন তৈরি করাই সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং মোটামুটি 2012 সালের পর ব্ল্যাকবেরির ডিভাইস খুঁজে পাওয়া বেশ কষ্টকর হয়ে পড়ে। সবশেষে 2016 সালে TCL ব্ল্যাকবেরির ব্র্যান্ড নেমটি কিনে নেয় এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে আরও কিছু ফোন বাজারে নিয়ে আসে। কিন্তু বিল কোয়ালিটি এবং অন্যান্য ফিচার না থাকায় এবং সেই সাথে একাধিক বাগ থাকায় ফোনগুলো বাজারে দাঁড়াতেই পারেনি। আর তাই ব্ল্যাকবেরি যেন এখন ঠিক এক ইতিহাসের নাম। ছোট ডিসপ্লে, একগাদা বাটন, ট্র্যাক বল আর সেই BBM পিং পিং টোন সবই এখন যেন অতীতে শোনা কোনো গল্পের মতো। কারণ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে তার জন্য ভবিষ্যৎও যেন অতীতে রূপ নেয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।